কাদেরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি যে যেখানে আছো ভালোই আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবার প্রতি রইল ফুলের শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমরা ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব, অধ্যায় সপ্তম, প্রেরণা থেকে এবং প্রেরণার গুরুত্ব আলোচনা করব, ইম্পর্টেন্স অফ মোটিভেশন। এই অধ্যায় থেকে শিক্ষার্থীরা যেটা শিখতে পারবে বা জানতে পারবে, প্রেরণা কী বলতে পারবে, প্রেরণার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, প্রেরণার কী তার জানার আগে একটা প্রবাদ বাক্য বলি, ঘোড়াকে জোর করে পানিতে নামানো যায় কিন্তু পানি খাওয়ানো যায় না। বিষয়টা হলো, ঊর্ধ্বতন অধস্তনকে কাজে নির্দেশ দিতে পারেন কিন্তু কাজটা করবেন কি না তা নির্ভর করে কর্মীর উপর, কর্মীর ইচ্ছা অনিচ্ছার উপর। এই যে কর্মীর ইচ্ছা অনিচ্ছা, এর পিছনে কতগুলো বিষয় কাজ করে। কারণ মানুষ হলো একজন মানবীয় উপাদান, তার ইচ্ছা অনিচ্ছা আছে, ভালো লাগা না লাগার বিষয় আছে, তাই কর্মীকে উৎসাহ দিতে হয়। তাছাড়া একটা প্রতিষ্ঠানে সবসময় যোগ্য কর্মী পাওয়া যায় না, এই যোগ্য কর্মী ধরে রাখার জন্যও উৎসাহ উদ্দীপনা দিতে হয়। উৎসাহ উদ্দীপনা দেওয়া হলে কর্মী স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, কর্মীর যে তার যে ক্ষমতা, কাজ করার ক্ষমতা পূর্ণ ব্যবহার করে এবং প্রতিষ্ঠান উপকৃত হয়। এখানে প্রেরণার সংজ্ঞা আছে, ইংরাজি মোটিভেশন শব্দের বাংলা আবেদনিক অর্থ হলো প্রেরণা, আর ল্যাটিন শব্দ মুভার শব্দ থেকে ইংরাজি মোটিভেশন শব্দের উৎপত্তি, যার অর্থ হলো টু মুভ বা চালনা করা। মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আগ্রহ সৃষ্টি হলো প্রেরণার উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকেই প্রেরণা বলে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কর্মীর ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে, কর্মীদের উৎসাহিত করে, স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কাজ করে নেওয়ার কৌশলকেই প্রেরণা বলে। অর্থাৎ কর্মীকে দিয়ে কাজ আদায় করে নেওয়ার কৌশলই হল প্রেরণা, অর্থাৎ উৎসাহ দিয়ে কাজ করিয়ে নেওয়া, সেটাই প্রেরণা। ব্যবস্থাপনার যে কাজ আছে তার অন্যতম গুরুত্বপূর্ণ এই কাজ হলো প্রেরণা বা মোটিভেশন। এই প্রেরণা দিয়ে কর্মীকে কাজে উৎসাহিত করা হয়, যার ফলে কর্মী স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, প্রতিষ্ঠান লক্ষ্যের পথে এগিয়ে যায়। আজকে আমরা আলোচনা করব প্রেরণার গুরুত্ব। প্রতিষ্ঠানে দুই ধরনের উপাদান আছে, একটা মানবীয় উপাদান আর একটা বস্তুগত উপাদান। বস্তুগত উপাদানের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না, কিন্তু মানুষের ইচ্ছা অনিচ্ছা থাকে। মানুষকে কাজ করিয়ে নিতে হয়। ধরো তোমরা বন্ধু গল্প করতেছো, এক বন্ধু বললো যে দোস্ত চল লাইব্রেরিতে যাব, কিছু কলম কাগজ কিনবো, আমার সাথে চল। ওই বন্ধু বললো না দোস্ত আমার ভালো লাগতেছে না, যাবো না। তখন প্রথম বন্ধু বললো দোস্ত চল সিঙ্গারা খাওয়াবো। কয় দোস্ত খাওয়াবি? কয় হ্যাঁ খাওয়াবো। হ্যাঁ তাহলে তো যাওয়া যায়। ওই বন্ধু প্রথমে রাজি ছিল না, সিঙ্গারার কথা শুনে সে রাজি হলো এবং ওই বন্ধুর সাথে সে কাগজ কিনতে গেল, বাইরে ঘুরতে আসলো। এই যে সিঙ্গারাটা এখানে প্রেরণা বা মোটিভেশনের কাজ করেছে। তাহলে প্রেরণার প্রয়োজন আছে, সেই প্রয়োজনটাই হলো গুরুত্ব। আমরা দেখি প্রেরণার কী কী গুরুত্ব আছে। মানব শক্তির সর্বোত্তম ব্যবহার, অর্থাৎ প্রেরণার মাধ্যমে মানুষের যে কার্যক্ষমতা আছে
সেই কার্যক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যায়। প্রেরিত হলে মানুষ উৎসাহিত হয়, বিশেষ করে আরও যদি কাজটা কৌশলের হয়, টেকনিক্যাল হয়, তাহলে কর্মীর উৎসাহ ছাড়া, কর্মীর ইচ্ছা ছাড়া সেই কাজটা করা সম্ভব হয় না। তাহলে প্রেরণার মানব শক্তির সর্বোত্তম ব্যবহার করা সম্ভব হয়, সে প্রেরিত হয় এবং তার যে যোগ্যতা বা দক্ষতা আছে পরিপূর্ণভাবে সে ব্যবহার করতে পারে। কর্মীর মনোবল উন্নয়ন, প্রেরণার সাথে মনোবল উন্নয়ন, কারণ হলো প্রেরণা যদি দেওয়া হয়, প্রেরণা একটা মানুষের অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ প্রেরণা যদি দেওয়া হয় তাহলে তার মনের অবস্থার উন্নতি হয়। এই যে মনের অবস্থার যে উন্নতি হয়, তার বহিঃপ্রকাশ ঘটে, বহিঃপ্রকাশ যখন ঘটে তার মনোবল উন্নত হয় এবং মানুষ যখন কোনো কাজ মন দিয়ে করে সেই কাজটা দ্রুত এবং সুন্দর হয়। তোমরা লক্ষ্য করে দেখবা, কোনো একটা অঙ্ক বা হিসাববিজ্ঞান করতে গেলা, হিসাববিজ্ঞান করতে যে যদি দেখো তোমার মন ভালো নেই, উরুরু মন, দেখবে হিসাববিজ্ঞান অঙ্ক মিলতেছে না, কিন্তু তোমার মনটা যদি প্রফুল্ল থাকে, মনটা ভালো থাকে, দেখবা খুব চট করে অঙ্কটা হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে যে কোনো কাজ যদি মন দিয়ে করা যায় সেটা ভালো হয়। তাহলে এখানে প্রেরণা দিলে মন ভালো হয়, মনের সাথে জড়িত, তাহলে প্রেরণার মনোভাব বাড়ায়, কাজের প্রতি আগ্রহ সৃষ্টি। প্রত্যেক মানুষই কাজের যে করে, কাজের বিনিময়ে সে কিন্তু প্রত্যাশা করে, অর্থাৎ যখন কর্মী কাজ করে প্রেরণা পায় বা কাজের বিনিময়ে সে যেটা প্রত্যাশা করে সেটা যদি পায়, তাহলে তার কাজের প্রতি আগ্রহ বাড়ে। আর যদি সে শুধু কাজই করে গেল কিন্তু কাজের বিনিময়ে কিছু পেল না, তখন তার মধ্যে হতাশার সৃষ্টি হয় এবং সেই কাজটা কিন্তু সুন্দরভাবে সে করতে পারে না, অনাগ্রহ বা সৃষ্টি হয়। তাহলে প্রেরণা যদি দেওয়া হয় কর্মীকে, তাহলে তার কাজের প্রতি আগ্রহ বাড়ে। অধিক উৎপাদন, প্রেরিত ব্যক্তি অধিক উৎপাদন করতে পারে, অর্থাৎ প্রেরণা যেহেতু অভ্যন্তরীণ একটা বিষয়, কর্মী প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে এবং এই সন্তুষ্ট চিত্ত থাকার কারণে কর্মী অধিক উৎপাদন করতে পারে এবং প্রতিষ্ঠানেতে লাভবান হয়। পরবর্তী দিকে অপচয় হ্রাস, কোনো কর্মীকে যদি প্রেরণা দেওয়া হয় তাহলে সে কাজটা স্বতঃস্ফূর্তভাবে কাজটা করে এবং কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করে, মন দিয়ে কাজটা করে, এর ফলে সময় এবং অর্থের দুটোরই অপচয় হ্রাস হয়। পরবর্তী দেখি শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস, শ্রম ঘূর্ণায়মানতা বলতে বোঝায় প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া, কারণ কর্মী কাজের বিনিময়ে সে কিছু প্রত্যাশা করে, যদি কর্মীকে কাজ শেষে তার সম্মানই দেওয়া না হয় তখন সে মনে মনে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার চেষ্টা করে। এই যে সে অন্য প্রতিষ্ঠানে চলে যায়, এই চলে যাওয়াটা হলো শ্রম ঘূর্ণায়মানতা। যদি কর্মী সন্তুষ্ট থাকে তাহলে কর্মী অন্য কোথাও চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে না এবং শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়। উত্তম শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক, যেহেতু কর্মীদের এখানে প্রেরণা দেওয়া হয়, তাদের চাহিদা পূরণ করা হয়, তাদের অভাব কী সেটা দেখা হয়, এর ফলে কর্মীরা প্রশাসনের প্রতি তারা আন্তরিক থাকে এবং প্রশাসনের প্রতি তারা সন্তুষ্ট থাকে। এর ফলে কী হয়, প্রশাসন এবং কর্মী তাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে এবং উত্তম শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক তৈরি হয়। জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থের সাথে মানুষের জীবনযাত্রার মান জড়িত। কর্মীকে যখন বিভিন্ন ধরনের প্রেরণা দেওয়া হয় তখন সেই অর্থ দিয়ে তার পরিবার সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারে, তার যে বেসিক যে নিডস অর্থাৎ প্রয়োজন, পারিবারিক যে প্রয়োজন সেটা সুন্দরভাবে মেটাতে পারে, এর ফলে সে আগের চেয়ে বেটার লাইফ বা উন্নত জীবনযাপন করতে পারে এবং এর ফলে তার জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আচরণের পরিবর্তন, অর্থাৎ প্রেরণা দেওয়া হলে কর্মী প্রশাসনের প্রতি সবসময় পজিটিভ চিন্তাভাবনা করে, প্রশাসন কর্মীকে যেন কোনো নির্দেশ দেয় তখন সে সেটা
সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে এবং আচরণের বহিঃপ্রকাশ ঘটে এবং প্রতিষ্ঠানও সেই ভালো আচরণের কারণে উপকৃত হয়। এরপর আমরা দেখি সহজ পরিবর্তন। সহজ পরিবর্তন বলতে বোঝায় প্রয়োজনে অনেক সময় কর্তৃপক্ষ অনেক সময় কোনো নিয়মকানুন পরিবর্তনের প্রয়োজন হয় বা অনেক সময় অতিরিক্ত কাজ কারণের প্রয়োজন হয়। এই কর্মীদের যদি প্রেরণা দেওয়া হয় তাহলে কর্মীরা এই নূতন নির্দেশনা যদি আসে স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা সেই নির্দেশনাগুলো মেনে চলে এবং এতে প্রতিষ্ঠান উপকৃত হয় এবং প্রতিষ্ঠান তার লক্ষ্যপণে এগিয়ে নিতে পারে। এ হলো মোটামুটি প্রেরণার গুরুত্ব। তাহলে আমরা বলতে পারি প্রেরণার গুরুত্ব আছে, প্রেরণা ছাড়া একটা প্রতিষ্ঠান চলতে পারে না। এই পরবর্তীতে আছে মূল্যায়ন, প্রেরণা কি, প্রেরণার উদ্দেশ্য কি, প্রেরণার গুরুত্ব, এগুলো তোমরা বাড়িতে দেখবা, ক্লাসটা বারবার দেখবা, তাহলে অনুধাবন করতে পারবে। বাড়ির কাজ প্রেরণার সংজ্ঞা গুরুত্ব এগুলো দেখবে। এখানে একটা, সৎ পরামর্শের চেয়ে কোনো উপহারই অধিক মূল্যবান নয়। প্রতিটা ক্লাসে আমার একটা মেসেজ থাকে, এই মেসেজগুলো তোমরা দেখবা। সবশেষে আবারও ধন্যবাদ। ভালো থাকবে, ভালো রাখবে, সুন্দর থাকবে, সতর্ক থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ।